লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের কলেজ শিক্ষিকা তাবাচ্চুম রায়হান মুস্তাজি তামান্না বাড়িতে বিধবা বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করেন। চারিদিকে সীমানা প্রাচীরে ঘেরা সুরক্ষিত বাড়ি। জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে 80 ফুটের বেশি দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে প্রকাশ্যে। এতে নানাবিধ সমস্যা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কলেজ শিক্ষিকার পরিবার। বিশুদ্ধ মুক্তা পানি পান করুন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখুন মুক্তা পানি। বাড়ির সীমানা প্রাচীর প্রকাশ্যে ভেঙে দেওয়ায় নিরুপায় হয়ে পড়েছেন কলেজ শিক্ষিকা তাবাচ্চুম রায়হান মুস্তাজি তামান্না ও তার বিধবা বৃদ্ধা মা। বৃষ্টি আসলেই বাড়ির ভিতর গড়িয়ে আসছে পানি, রয়েছে বাড়ির চুরির ভয়। সব মিলে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এই পরিবারটির জন্য। ওয়ালটা ভাঙ্গি দিয়ে ফেলে দিছে, ফেলে দিয়ে তো পানিটা এইদিকে বাইর করে দিছে। রাশিদা, শহীদুল, তারপর মৃদুল, তারপরে লিজা, সোমা, তারপর ডাবলু, পেয়ারি, তারপরে মনো, ওরা আবার ইট খুলে পানি বের করে দেওয়ার সময় আমাদের লোকজন দেখে ফেলে, দেখে ফেলে সেটা নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি হয়, ওদেরকে নিষেধ করা হয়। সেই সময় অবশ্য মৃদুল একটা হুমকি দেয় যে ওয়াল ফেলে দেওয়া হবে, এটা সেটা নানান বক্তব্য করছিল। ওরা আমার ওয়ালটা ভেঙে ফেলে দেয়, দিয়ে ওদের সব পানিগুলো আমার বাড়ির দিকে দেয়। এতে তো প্রায় 80-90 হাত জায়গা ভেঙে গেছে, আবার ইটও চুরি করে নিয়ে গেছে অনেকগুলো। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে গ্রামের কয়েকজন প্রকাশ্যে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়। তারা দেওয়ালের অনেক ইটও চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় 10 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এতে অভিযুক্তরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। আমরা আসিয়া মনে করেন মারধর করে ওয়াল ভাঙি দিয়ে রাখছে 25-25 জন মানুষ, তারপর আমাকে নারী ঠেঙা ধরিয়ে আমাকে ধমক দেখায়। ওয়াল ভাঙিয়ে পানি বেকার জন্যে অপহৃত হয়েছিল 20-25 জন লোক, আমরা বাধা দিতে যে আমাদেরকে মারধর করেছে। গ্রামবাসী বাড়ির সীমানা প্রাচীর ভাঙার দৃশ্য দেখেছিলেন, বাধা দেওয়ার চেষ্টাও করেছিলেন। তবে এই ঘটনার সাথে জড়িতদের দাবি, কলেজ শিক্ষিকার বাড়ির সীমানা প্রাচীর আপন আপনি ভেঙে পড়েছে। এই ঘটনায় গ্রামবাসীর কয়েকজনকে মামলায় ফাঁসিয়ে মিথ্যে হয়রানি করা হচ্ছে বলে তারা বলেন। আল্লাহর ইচ্ছা এইভাবে ওয়াল ভেঙে পড়ে। হ্যাঁ, এমন মনে করেন যে ওর ওয়াল কতদিনে বানাইছে, নাই কোনো আরসিসি পিলার, নাই কোনো ইট দিয়ে গাঁথা, এটা কখন উল্টি পড়ে এমনি পুরো এরিয়াটা আপনারা দেখেন, পুরো এরিয়াটা কায়ত হয়ে পড়ে আছে, কীভাবে কখন পড়বে আর আমরা এই তার দায় হব। ওর ওয়াল কীভাবে কেমনে ভাঙলো, ঝড়ে ভাঙলো, গাছ একটা এত বড় বড় মোটা মোটা গাছ ভেঙে গেছে, সেগুলো কি মানুষের পক্ষে সম্ভব এই গাছগুলো ভাঙা? বৃষ্টিতে বাদলেতে ডেটেক্স করে ওয়াল ভেঙে পড়তে পারে, তাই বলে আমাদেরভাবে এইভাবে হয়রানিমূলক মামলা দেবে? ওরা দোষী নির্দোষী সবাইকে ফাঁসবার লাগছে। যারা মনে করেন দোষ করে তাদেরকেও ফাঁসায়, যারা না করে তাকেও ফাঁসায়। সে ওই ওই ধরনের মহিলা কিভাবে যে পড়ে গেছে আমরা তো জানি না। হ্যাঁ, এখন পড়ে গেছে আমরা তো জানি না যে কিভাবে পড়ছে। এখন ও আন্দাজি যদি বলে যে ওরা দেওয়াল ভাঙি দিছে কি এরকম করছে, সেটা তো 100% মিথ্যে কথা বলছে। কলেজ শিক্ষিকার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তার পক্ষের লোকজনের সাথে অভিযুক্তদের যে কোনো সময় বাকবিতণ্ডা ও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। বিবেক বাংলা।